শিরিক কাকে বলে? শিরিক হচ্ছে শরীকানা। আপনি আমার ভাই, আমার বাবার 5 বিঘা জমি, ওই 5 বিঘার 2.5 বিঘার মালিক আপনি, 2.5 বিঘার মালিক আমি, বাবার অবর্তমানে জমিটার অংশীদার আছে। কি আছে? অংশীদার। আবার মেয়েরা ফুল অংশীদার না হাব অংশীদার ভাইদের চাইতে। তাহলে যেখানে অংশ থাকে সেটাকে অংশীদার বলা হয়। আল্লাহ পাকের ক্ষমতার সাথে পৃথিবীর কোন পীরের ক্ষমতা আছে? আল্লাহ পাকের ক্ষমতার সাথে পৃথিবীর কোন মাখলুকের ক্ষমতা আছে মিল? আল্লাহ যা করতে পারেন তা বান্দাও করতে পারেন বলে এই ধারণা যাদের, তারা শিরিক করেন, এমন শিরিককারীর তওবা ব্যতীত আল্লাহ তাকে মাফ করবেন না। একটা ঘটনা শুনায় দেয়, আপনার নাম শুনেছেন হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাই, আল্লাহর বড় একজন ওলি ছিলেন কিন্তু মানুষটা বড় গরিব ছিলেন। জুন্নুন মিসরি, জুন্নুন হচ্ছে যিনি মাছ ধরে বাজারে বিক্রি করে, তাদেরকে জেলে বলা হয়। জেলেদেরকে পারস্যের ভাষায় জুন্নুন বলে, এই জুন্নুন মিসরি, মিসরের ভাষায় তাদেরকে জুন্নুন বলা হয়। মিসরি একজন জনৈক ব্যক্তি, নাম তার ছিল ভিন্ন কিন্তু তাকে জুন্নুন মিসরি বলে ডাকতেন। জুন্নুন মিসরি আল্লাহর বলে ওলি ছিলেন কিন্তু মানুষটা গরিব ছিল। আল্লাহর ওলি ছোট্ট মেয়েটাকে সঙ্গে করে নিয়া ওই মিশরের সাগরে মাছ ধরার জন্য গিয়েছেন। প্রতিদিন মাছ ধরে আর বাজারে বিক্রি করে চাল ডাল কিনে এনে বিবি বাচ্চা নিয়ে দিন রাত যাপন করে। এভাবে চলতে 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 কিছুদিন যাবার পর তার একটি মেয়ে যখন মোটামুটি তার সঙ্গে চলাফেরার মতো হয়ে গেছে, একদিন জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি তার মেয়েকে ডেকে বললো, স্ত্রীকে ডেকে বললো, বিবিরে আমার মেয়েটাকে সঙ্গে দিয়ে দাও, আমি মিশরের সাগরে মাছ ধরতে যাব, মাছ ধরার জন্য একজন সঙ্গে থাকলে ভালো হয়। জুন্নুন মিসরি তার ছোট্ট মেয়েটাকে সঙ্গে করে নিয়া মাছ ধরতে সাগরে নেমে গেল। সকালবেলা নামলেন, মাছ ধরতেছেন, মাছ ধরে আর ছোট্ট মেয়েটার কাছে দেয়। মেয়েটাকে যখন দিচ্ছেন, মেয়েটা ওই মাছটা নিয়ে থলির মধ্যে রাখবে কিন্তু না রেখে মাছটার দিকে তাকায় দেখে মাছ পানি থেকে তোলার পর একবার জীবন বাঁচানোর জন্য হা করে, আবার মুখটা বন্ধ করে, কান দুটো ভাসিয়ে দেয়, আবার কান দুটো বন্ধ করে, এভাবে হাইফাই হাইফাই করতে থাকে বাঁচার জন্য। হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি দেখেন, তিনি যখন তার তাবুতে বসে বসে রাতের বেলা অন্ধকারে উঠে তাহাজ্জুদ পড়ে জিকির করতেন, আল্লাহ 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 বলে ডাকতেন, ছোট্ট মেয়েটি তার বাবার মুখের দিকে তাকায় তাকায় দেখতেন, বাবা যেমনি করে মুখটা হা করে করে আল্লাহ আল্লাহ বলে ডাকতেন, ঠিক ওই রকম সাগরের মাছটাও বড় বড় হা করে করে মনে হয় তার মাওলা তার আল্লাহকে ডাকতেছেন। হযরতের জন্য মিসরি মেয়েটা, স্বচ্ছ মেয়েটা এমন আল্লাহ ওয়ালা হয়েছেন, সাগরের মাছগুলো ধরে যখন জুন্নুন মিসরি তার কাছে দিচ্ছে, ছোট্ট মেয়েটি দেখলেন, আহারে এই মাছটি তো আল্লাহ পাকের জিকির করতেছেন, আমি না আমার বাবার কাছ থেকে কত বার শুনেছি, জাকিরিন শাকিরিন মুহিব্বিন তাদের কত বর্ণনা আমি শুনেছিলাম, আজ এই মাছটি পানি থেকে তুলে নৌকাতে দেওয়ার সাথে সাথে মুখটা হাঁ করে করে আল্লাহ 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 বলে ডাকতেছেন। একটু আপনারাও আল্লাহ আল্লাহ বলে ডাকেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা খেয়াল করে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলবে? চলবে।
حضرت جنون مصر رحمت الله علی شاگرین ماز دوری جو کن چھوٹو میتا رہاتے دیرین میتا ماسٹر دیکھا اکبر تاکائے دیکھے ماسٹر ہاں کورے اللہ اللہ بولے ڈاکتے سین ماسٹر تھولر مدر راک لیننا پانی تے چھرے دیے دیلین جنون مصر آبار مشور شاگرے جال پل لین جال تولے ماز دورے میتا کے دائے مکے خالیر مکھالویر مدر راکھر جنو تھولر مدر راکھر جنو میتا ماسٹر نین آبار جو کن بابا شامنے دیکھے تاکائے ماسید دیکھے تاکے دیکھے ماسٹا اللہ اللہ بولے ڈاکتے سن پانی تے چھلے دائے شکال تھی کی شروع کرے بکان ہوئے جاچے شروع جو گنی آشتے سن پرچی ماکاش لالا کر ہوئے جاچے مازگول بازرے بکری کرمن نو نو کا نو کٹا اپنر شاکوری تیرے لگائے دیا ایبار میں کے بول چھے ماں او ماں ماسید کھولی تا داؤ ماسید تھولی تا داؤ میٹا ایبار چپ کرے روئی لین খলির ভিতরে নাই মেয়েকে ডেকে বলল মা সকাল থেকে মাছ ধরে ধরে তোমাকে দিলাম একটা মাছও থলির মধ্যে নাই কারণটা কি থলির নিচেও তো ছিদ্র করা নাই মাছ তো বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই মাছগুলো কি হয়ে গেল এবার মেয়েটা ডেকে বলছে বাবা আপনি যখন মাছগুলো ধরে আমাকে দিচ্ছিলেন আমি মাছের দিকে তাকায় দেখলাম মাছগুলো বড় জাকিরিন আমার আল্লাহর নামের জিকির করতেছে ও বাবা আমি বুঝতে পারলাম এই জাকিরিন মাছকে বাজারে বিক্রি করব জিকির করা মাছকে বাজারে বিক্রি করে আপনি দিয়ে দিবেন জীবনটা শেষ হয়ে যাবে মাছটা মৃত্যু হয়ে যাবে ও বাবা আমি মাছের মৃত্যু দেখতে চাই না জাকিরিন মাছগুলোকে আবার পানির মধ্যে ছেড়ে দিয়েছি জুন্নুন মিস্ত্রি ডেকে বলে মা মাছগুলো পানিতে ছেড়ে দিলা বিকাল গনি আসতেছে বাজারে বিক্রি করব কি আর আমরা খাবো কি খাওয়ার তো কোনো উপায় নাই বাজারে বিক্রি করলে খাবার হয় বিক্রি না করলে খাবার হয় না ছোট্ট মেয়েটি বাবাকে ডেকে বলছে বাবা ঘরে যখন মা কোরআন পড়তো ঘরে যখন আমার বোন কোরআন পড়তো ওই কোরআনুল কারিমের শব্দগুলো শুনে শুনে আমি শিখতে পেরেছি বুঝতে পেরেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন আল্লাহু خير الرازقين بابا الله توتم رزقر مالك ترى عربي بستن پارش لوك عربي بوجه امنا بنگلدش لوك عربي بوجهنا منوش مره گلے قرآن پڑی سلشای قرآن پڑی পনেরোই আগস্ট কোরআন পড়ি বিজয় দিবসে কোরআন পড়ি মাহফিল হলে কোরআন তেলাওয়াত করি কিন্তু এই কোরআনুল কারিমের ভিতরে আমার আল্লাহ কি নসিহত করেছে এই নসিহত আমরা খুঁজি না এর ভিতরে কি কথা আল্লাহ আমাদেরকে জানালেন এই মেসেজটা আমরা কখনো খুলে খুলে দেখি না ভাইরা আমার অ্যাপ্লাই করলাম সেনাবাহিনীতে সেনাবাহিনীর কমান্ডাররা যারা অফিসার যারা ইনচার্জ দায়িত্বে আছেন তারা মেসেজ দিয়ে দেয় আগামী আঠাশ তারিখে গোরা শহীদ ময়দানে দাঁড়াতে হবে সেনাবাহিনীতে লোক নেওয়া হবে যারা অ্যাপ্লাই করেছে তারা বারবার মেসেজটা দেখে আমার আমার কখন খবর আসে ভাইরা আমার আমাদের জন্য খবর কখন আসবে কি খবর আল্লাহ পাক কোরআনুল কারিমের ভিতরে দিয়েছে মোমেনরা সব সময় যেন কোরআন খুলবে কোরআন পড়বে আর তাদের মেসেজটা নিয়ে নেবে আমার জন্য আল্লাহ এই কোরআনে কি মেসেজ দিলেন আমি কি আমল করতে পারি কি আমল করলে দুনিয়ার জিন্দেগি নয় বরং পরকালীন জিন্দেগি অসংখ্য গুণত দিন যেখানে আবাদা নাবাদা যেই জীবনের শুরু আছে আর শেষ নাই ওই শেষ নাই জীবনের সুখ আর শান্তি পাওয়ার জন্য কোন পদ আমাকে অবলম্বন করতে হবে সেই পথটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মেসেঞ্জারের মাধ্যম দিয়ে কোরআনুল কারীম থেকে নিতে হবে জোরে বলেন ঠিক কি না ভাইরা আমার দুনিয়ার সুখের জন্য একটা চাকরির জন্য যদি আপনি এত খোঁজাখুঁজি করতে পারেন পঁচিশ তিরিশ বছর চাকরির জন্য এত পাগল পারা হতে পারেন পঁচিশ তিরিশ বছর চাকরির জন্য যদি আপনি লক্ষ লক্ষ টাকা ঘুষ দেবার সিদ্ধান্ত নিতে পারেন আমি আপনাকে বলি ঘুষ না জীবনে যত ইনকাম করেছেন হিসাবটা মিলায় দেখেন কত পার্সেন্ট টাকা জান্নাতে যাওয়ার জন্য আপনি বরাদ্দ করেছিলেন কত পার্সেন্ট টাকা আপনি জান্নাতে যাওয়ার জন্য মাদ্রাসায় দিয়েছেন কত পার্সেন্ট টাকা আপনি জান্নাত
মুক্তি যাওয়ার জন্য মিসকিনদেরকে দিয়েছেন কত পার্সেন্ট টাকা আপনি জান্নাতে যাওয়ার জন্য আপনার আত্মীয় স্বজনকে খাওয়ায়েছেন কত পার্সেন্ট টাকা আপনি ইনকাম করে আপনার প্রতিবেশীদের মধ্যে দান করেছেন কত পার্সেন্ট টাকা আপনি পথিকদেরকে দিয়েছেন কত পার্সেন্ট টাকা আপনার আপনজনদেরকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ব্যয়ের বিষয়টা আপনাকে উল্লেখ করে দিয়েছে বান্দা ইবাদত করার পরে কি করবি আমি আল্লাহ তোরে জানায়া দেই সুবহানাল্লাহ বলেন হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি মেয়েটা দেখি বললো বাবা ঘরে যখন কোরআন পড়তো মা আজ তো আমাদের ঘরের মায়েরা কোরআন পড়ে না 5000 টাকা দিয়ে এলইডি টেলিভিশন কিনে ঘরে রেখে দেয় কিন্তু কোরআন পড়ে না 5000 টাকা খরচ করে যদি আমার ওই মা কোরআনুল কারীম শিখতো অথবা কোরআনুল কারীমের দারসে কিতাব নিয়ে ঘরে বসে বসে প্রতিদিন দুই পৃষ্ঠা করে সন্তানদেরকে তালিম দিত নারানাই কোশ্চেন নাকি সন্তানদেরকে তালিম দিতেন তাহলে ওই সন্তানগুলো নেককারে নেককারিণী হতো পাপের কাজে জড়িত হতো না আজ আমরা কি করছি ছোট্ট সন্তানটা থাকে না কোথায়ও রান্না করতে যাবে মা অ্যান্ড্রয়েড সেটটা ওই ছোট্ট বাচ্চাটার হাতে দিয়ে দেয় বিভিন্ন অশালীন পিকচারগুলো যখন আসতে থাকে এগুলো দেখে দেখে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে দৃষ্টির মধ্যে তার ইমান থাকে না এরপরে তার কর্ণকুহরে অশালীন গান ঢুকতে ঢুকতে কর্ণটা তার বধির হয়ে যায় দুনিয়ার কোনো ভালো কথা তার ভালো লাগে না অন্তরটা নষ্ট হয়ে যায় ওই অন্তরের ভিতরে ভালো কথা ঢুকে না আজ আমাদের অন্তরগুলো নষ্ট হয়েছে চোখগুলো নষ্ট হয়েছেন কানগুলো নষ্ট হয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানুষকে কান দিয়েছি চোখ দিয়েছি বিবেক দিয়েছি এই বিবেক দিয়ে বুঝবে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা আমি আল্লাহ অন্তকরণ দিয়েছি অন্তর দিয়ে তারা বোঝে না ওয়ালাহুম আয়ুনুল লা ইয়াবসিরুনা বিহা আমি আল্লাহ তাদেরকে চোখ দিয়েছি আমার দেওয়া চোখ দিয়ে ওরা আমার বিধানকে দেখে না কোরআনুল কারীমকে দেখে না ওয়ালাহুম আদা আমি আল্লাহ তাদেরকে কর্ণ সমূহ দিয়েছি আমার দোয়া কান দিয়ে শুনে না ও যুবক একটা বার ভালো করে শুনে নাও ইয়ারফোন লাগাইয়া যতক্ষণ পর্যন্ত তুমি গান বাদ্য বাজনা শুনো ততক্ষণ কি তুমি এই কান দিয়া আমার আল্লাহর কোরআনুল কারিম শুনেছো কানের হিসাব করে নাও এই কান দিয়ে কত পার্সেন্ট আল্লাহর কোরআনের কথা শুনেছো আর এই কান দিয়ে কত পার্সেন্ট মোবাইল দিয়ে অশালীন গান বাজনা শুনেছো ও যুবক এই কান দিয়ে মসজিদে আজান হলে কয়বার নামাজে গিয়েছো এই কান দিয়ে ডাক হলে এই কান দিয়ে গানে ডাক হলে কয়বার তুমি গানের প্যান্ডেলে গিয়েছো তোমার জীবনের হিসাবটা মিলিয়ে নাও এই পৃথিবীতে তোমাকে কেউ সৃষ্টি করে নাই অন্য কোন সৃষ্টিকর্তা তোমার ছিল না আমার আল্লাহ ছাড়া যে আল্লাহ তোমার জন্য কোরআন দিয়েছে যে আল্লাহ তোমার জন্য নবী দিয়েছে পয়গাম্বর দিয়েছে ওই পয়গাম্বর সুপারিশ করবে তখন বান্দা চোখ কান বিবেককে নবীর পথে লাগাবে যখন ঠিক কিনা ভাইয়ের আমার খুব মনোযোগ দেন হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তার মেয়েটা বললেন বাবা ঘরে যখন কোরআনের তিলাওয়াত হয় আমি তো শুনতে পেরেছি আমার মা বলতেন আল্লাহু খায়রুর রাযিকিন আল্লাহ হচ্ছেন উত্তম রেজেকের মালিক ও বাবা মাছগুলো সাগরের পানিতে ছেড়ে দিয়েছি মাছগুলো পানিতে যখন চলে যায় অত্যন্ত আনন্দিত হয়ে মাছের পিছনটা লেজটা নাড়াতে নাড়াতে পাখাগুলো দাফাতে দাফাতে পানিতে চলে যাচ্ছিল ও বাবা আমি বুঝতে পেরেছি মাছগুলো পানিতে দেওয়ার সাথে সাথে বড় খুশি হয়ে গেছে আমি মাছকে ধরে আর আটক করে রাখি নাই মাছগুলোকে মারতে পারি নাই বাবা বললেন মা তাহলে বাজারে বিক্রি করে আমরা কি করব এখন তো আমাদের কোনো উপায় নাই মেয়েটা বলল বাবা চলুন ওই সাগরের কিনারায় তাঁবু লাগানো আছে তাঁবুতে গিয়ে আমরা আল্লাহকে ডাকি যিনি আমাদের আল্লাহ যিনি আমাদের মাওলা যিনি আমাদের রিজিক দাতা আমাদের হায়াত দাতা মউত দাতা যিনি উত্তম রিজিকের মালিক বাজারে মাছ বিক্রি করে যে খাবার খাবার কিনবো আমার আল্লাহ চাইলে তার চাইতে দামি খাবার আমাকে দিতে পারে ছোট্ট মেয়েটাকে বাবা এমন
তবিয়তের মানুষ এমন ধাসের মানুষ এমন একজন আল্লাহর ওলি ছোট্ট মেয়েটার কথা শুনে ভিন্ন কোন পথে আর তিনি গেলেন না তিনি মনে করলেন আমার মেয়েটাকে যদি এখন ভিন্ন কোন কথা আমি বোঝাতে চাই তাহলে ঈমান থেকে সরে যাবে কোরআন থেকে সরে যাবে কোরআনের প্রতি তার বিশ্বাসটা কমে যাবে ঈমানটা কমে যাবে তাই তিনি আর কিছু বলছেন না জাল খুলেই সবগুলো গুটাই নিয়া নৌকাটা নদীর কিনারায় লাগায় দিলেন নদীর তীরে লাগায় দিলেন সাগরের তীরে লাগায় দিয়া ভিড়াইয়া দিয়া বেঁধে রেখে তিনি তাবুতে চলে গেলেন তাবুতে গিয়া ক্ষুধার যন্ত্রণায় রাত গভীর যত হয় তত ক্ষুধা লাগে কষ্ট হচ্ছে চলবে না বন্ধ করে দেব রাত গভীর আমি ১২টার পরে আর কথা বলার চেষ্টা করব না আমার ভাইরা